पीएमबी न्यूज एंड एंटरटेनमेंट चैनल नाइट तो मैं खजाने मराठी की जिंसोंग जो तनों नो लम्सो को ताबुक नी कॉप मावो खजाने मराठी की जिंसोंग मरो जो तनों साइमानो तीनी उनका 8 दिसंबर 2022 सालमारी तीनी भारत हा कतरनी कायनी जागावो कायनी स्टेट तो विधानसभा निर्वाचन नी रेजल आउट अबनी बिशिंगो हिमाचल प्रदेश आ जागो कांग्रेस विनखा तई बीजेपी हारिका तई गुजरात गुजरात तो गुजरात तो बीजेपी जीडीका एके अपन तई रिएक्शन एवं फीडबैक रनानी थांगई बरम गनां एक्स सीएम मानिक सरकार पॉलिट ब्रो मेंबर सीपीआईएम ने ताबुक ने हास्ते ओपोजिशन पार्टी ने लीडर बो रिएक्शन खाई क्या फरीके खजन मराठी किसी सॉन्ग बोता मो साने दिन आई क्या अबनो खनालाई ताई नॉनी वन सुख मावो भाई नांजा का अबनो ते कमेंट खाने ताबुक दी फरीके खनालाई ने बोता मो शाका जे तिंटा राज्य निर्वाचन हलो ताते दिल्ली होच्छे म्यूनिसिपल कॉर्पोरेशन किन्तु एटा भारतवर्षेर राजधानी तो अत्यंत गुरुत्वपूर्ण तार जे भोटारेर संख्या सम्भवत हिमाचलेर भोटारेर संख्या चेये बेशी आमी एकटा पत्रिका पढ़छिलाम आई हैव नो माने डेफिनिट माने इनफरमेशन एखन एटाते बीजेपी छिलो 15 বছর যাবত তিনটা ভাগে ভাগ ছিল সবটাকে একসাথে করে কর্পোরেশন করে ভোট করলো 250টা আসন এতে বিজেপি পরাস্ত হয়েছে আপ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারাই এখানে এই কর্পোরেশনটা ফর্ম করবে আপনার হিমাচলের কথা যা বললেন বিজেপি সরকার ছিল তা তো সম্ভবত কংগ্রেস 39 থেকে 40টা আসনে জয়যুক্ত হয়েছে আর নির্দল 4 কি 5টা আসন তারা পেয়েছেন কংগ্রেস এটা স্ল্যাশ ডাউন করে সম্ভবত 26 কি 27 চলে গেছে আর বিজেপি এটা একটা দেশের বর্তমান পরিস্থিতিতে অসাধারণ ঘটনা গুজরাট প্রায় 27 বছর যাবৎ তারা এখানে কাজ করছেন প্রধানমন্ত্রীর রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য কেমন না তাতে বিজেপি জয়যুক্ত হয়েছে এবং এটা ঘটনা আমি যা দেখছিলাম তাতে বিজেপির আসন সংখ্যা যথেষ্ট তারা বাড়াতে পেরেছেন ভোটের পার্সেন্টেজে তারা খারাপ পাননি এই তিনটাকে একসাথে যদি আমরা নেই তাহলে তিনটা জায়গাতেই বিজেপি ছিল মানে দিল্লির আপনার কর্পোরেশন সহ তাহলে তিনটা জায়গাতে দুটো জায়গাতে বিজেপি পরাস্ত হলো আর একটা ধরে রাখতে পারলো খানিকটা ইমপ্রুভমেন্ট তাদের আছে আসন এবং ভোটের পার্সেন্টেজে এবং এই সমস্ত জায়গাগুলোতে বিজেপি দলের লড়াইয়ের ময়দানে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তাকে সুবিধা করে দেওয়ার জন্য হিমাচল এবং গুজরাটের নির্বাচন একই দিনে ঘোষণা করার কথা ছিল সকাল 11টায় যদি ভুলে না যান আপনারা তিনটার সময় তারা প্রেস মিট করবেন গিয়ে হিমাচলের তারিখ ঘোষণা করলো গুজরাট করলো না ওখানে আরো নতুন নতুন কিছু প্রজেক্ট ডিক্লেয়ার করতে হবে প্রধানমন্ত্রীকে যেতে হবে ওই তারিখে ডিক্লারেশন হয়ে গেলে গুজরাটে করা যাবে না এবং তিনটা জায়গাতেই প্রধানমন্ত্রী তার কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল যারা তাদেরকে নিয়ে বিজেপি দলের নানা যে সংগঠন আছে তাদের
সংগঠনের নেতৃত্বকে প্রায় পুরুষ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ব্যবহার করেছে। পয়সার তো কোনো ব্যাপার নেই, মিডিয়া তারাই কন্ট্রোল করছিলেন। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গুজরাটে বিজেপির জয়, এটা নিয়ে কেউ বিস্মিত হচ্ছেন না, আমার অন্তত মনে হচ্ছে না। গুজরাটের জয়টা আমার যেটা মানে যা বুঝতে পারছি, আমাদের পার্টিরও পলিট ব্যুরোর তরফ থেকে স্টেটমেন্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে, ওখানে হিন্দুত্বের যে স্লোগানটাকে সামনে রেখে গোটা ভারতবর্ষের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করার লক্ষ্য নিয়ে এগুবার চেষ্টা করছে, গুজরাট তাদের কাছে ল্যাবরেটরির মতো এই প্রশ্নে তারা ব্যবহার করছেন, এবং এমন একটা হাইপ তারা তৈরি করতে পেরেছেন যাতে গিয়ে মানুষের জীবনে যে মূল সমস্যাগুলো, জাতীয় সমস্যাগুলো, ওখানেও প্রভাব বিস্তার করছে। জিনিসপত্রের দরদাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, কেমন না, বেকার সমস্যা, শিক্ষাক্ষেত্রে সমস্যা, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্যা, এই যে বিষয়গুলো গুজরাটের নির্বাচকদের দৃষ্টিটাকে এগুলো থেকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে। আর ওখানে বিরোধী দলের ভোটের মধ্যে বিভাজন হয়েছে, সব মিলিয়ে এই সুযোগটা বিজেপি নেওয়ার চেষ্টা করেছে। এবং এখানে গুজরাটের নির্বাচন ঘোষণার পর প্রধানমন্ত্রী একা 30-এর বেশি জনসভায় তিনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন, এবং ভোটের দিন রোড শো করেছেন, যেটা নির্বাচনী যে মডেল কোড তার পরিপন্থী। কোথায় নির্বাচন কমিশন? যে অভিযোগগুলি বিরোধী দলের তরফ থেকে 7-8 আগে থেকে তারা করে আসছিলেন, এগুলো কোনো গুরুত্বই পায়নি। কাজেই সব মিলিয়ে এ হচ্ছে গুজরাটের অভিজ্ঞতা। হিমাচলেও প্রধানমন্ত্রী তার চেষ্টার কসুর করেননি, নতুন নতুন প্রজেক্ট ডিক্লেয়ার করেছেন, নিজে পড়ে থেকেছেন প্রায় গুজরাটের মতোই, নানা নতুন প্রতিশ্রুতি সেখানে দিয়েছেন, কিন্তু এখানে পরাস্ত হয়েছেন, খুব ভালোভাবেই পরাস্ত হয়েছেন। আপনার দিল্লি বিধানসভা দখল করতে পারছেন না, কিন্তু এই যে পুর পরিষদ এটাকে কব্জা করে, এবং আমাদের দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী দিল্লি সরকারের যে ক্ষমতা তাকে আরও সংকুচিত করে, কেন্দ্রের হাতে আরও ক্ষমতা তুলে নিয়ে এই সরকারটাকে কাবু করার জন্য নানা চেষ্টা তারা করেছে। এরকম একটা জায়গায় এই দিল্লির কর্পোরেশনের লড়াইটা কিন্তু আপ এটা একটা প্রেস্টিজ হিস্যু হিসাবে এবং রাজনৈতিক বিষয় হিসাবেও তারা এটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল, এবং তাতে গিয়ে দেখা গেল বিজেপি এখানে ভালোভাবেই পরাস্ত হয়েছে। এর থেকে মানে যেটা বলার, মোদি ম্যাজিক, এটা তার যে মানে আপনার এটা ফিকে হয়ে যাচ্ছে, সে জেল্লাটা থাকছে না, এটা ক্রমশ ক্রমশ নিচের দিকে যাচ্ছে, এবং তার মূল কারণ হচ্ছে গুজরাটে ব্যাপারটা অন্যরকম হলেও বাকি যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মানুষের জীবনে ক্রমবর্ধমান যে অর্থনৈতিক সমস্যা, সংকট, সামাজিক যে ব্যভিচারগুলি চলছে, সংখ্যালঘু থেকে শুরু করে দলিত অংশের মানুষ তাদের বিরুদ্ধে যেভাবে সংহারী দৃষ্টি নিয়ে যুদ্ধ ঘোষণা করে তাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে, তার প্রতিফলন ঘটছে। বেকারদের মধ্যে খুব বিক্ষোভ সেখানে প্রতিফলিত হচ্ছে, শিক্ষক কেরানি কর্মচারী, হিমাচলে যে পুরনো পেনশন, এটাই একটা ডমিনেটিং ফ্যাক্টর হয়ে গেছে সেখানে, কেমন না। কাজে সব মিলিয়ে যেটা এখানে বলার, যে সারা দেশের যে পরিস্থিতি চলছে, লাভ কিছু দেখাতে পারেনি।
সেখানেও বিজেপি লাভ কিছু দেখাতে পারেনি। ফলে একটা ধারণা যেটা তৈরি করা হয়েছিল যে বিজেপি ইনভিনসিবল, এটা ঘটনা না, রাজনীতিতে এটা হয় না। আর এটা হতে গেলে পর জনগণের বৃহত্তম অংশের জীবনের মৌলিক যে সমস্যাগুলো, এগুলো সমাধানের জন্য ইতিবাচক সদর্থক কর্মসূচির থাকতে হবে, তার রূপায়ণের জন্য আন্তরিকতা দেখাতে হবে। বিভাজন না, একতা সংহতিকে সুদৃঢ় করতে হবে। এখন তো কি হচ্ছে, সংবিধান থেকে শুরু করে এই যে স্বয়ংশাসিত সংস্থা সবগুলোই তো তারা প্রায় আক্রমণ করছে, কব্জা করার চেষ্টা করছে, বিচার ব্যবস্থাকে তারা বগল দাবা করার চেষ্টা করছে। যদিও আমরা লক্ষ্য করছি গত কিছু সময় যাবৎ সুপ্রিম কোর্ট এবং কোনো কোনো হাইকোর্ট এই জায়গায় মুখোমুখি প্রায় মানে বিরোধ বা সংঘর্ষে চলে আসছে, এগুলো সবই কিন্তু জনগণের যে খুব বিক্ষোভ তারই প্রতিফলন। তার থেকে বিচার ব্যবস্থা কিন্তু শক্তি রসদ সংগ্রহ করছে। সব মিলিয়ে এটা বলা যাবে যে মানে এর মধ্যে জনগণ যে লড়াইটা করছে এই সরকারটার বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে, এই লড়াইটা কিন্তু তার থেকে মদত পাওয়ার মতো রসদ কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবে। কিন্তু অন্য আরেকটা দিক থেকে বলবো, বিভাজনের যে রাজনীতি নিয়ে বিজেপি চলবার চেষ্টা করছে, গুজরাটে যেটা করে তারা মানে দখল রাখতে পারলো সরকারটা, এটা সম্পর্কে তো সারা দেশের মানুষকে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে। যতটা বেশি চেষ্টা করতে হবে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি মতাদর্শগতভাবে রাজনীতিগতভাবে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে, অর্থনৈতিক দাবি দেওয়ার লড়াই, চাকরি শিক্ষা স্বাস্থ্য ঘর বাড়ি এগুলোর জন্য লড়াই তো চলবেই, কিন্তু এর পাশাপাশি যদি এর শ্রেণী দৃষ্টিভঙ্গিগত দিক থেকে রাজনীতির যে লড়াইটা, তারা যে কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে, কর্পোরেট এবং ধর্মান্ধ শক্তি মিলিত হয়ে সারা ভারতবর্ষের মানুষের বুকের উপর যে একটা পাথরের মতো চেপে বসে আছে, এটার বিরুদ্ধে যদি রাজনীতির লড়াই এবং মতাদর্শের লড়াই এটাকে যদি খাটো করে দেখা হয় তাহলে কিন্তু ভুল হবে। সেই দিক থেকে আমাদের বিশ্বাস, আমার সীমাবদ্ধ অভিজ্ঞতা নিয়ে যেটা বলতে চাইছি, এই পরিস্থিতিতে বিজেপিকে আরও কোণঠাসা এবং পরাস্ত করবার জন্য সামনের দিনে লড়াইয়ের ময়দানে এই বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সংঘবদ্ধ হতে হবে এবং তাদের পরাজয় নিশ্চিত করা অসম্ভব না, এটা সম্ভব অন্তত এই তিনটা জায়গায় তিন রকমের নির্বাচনের মধ্য দিয়ে এবং উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে এটাই প্রতিভাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমার যা মনে হচ্ছে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকে বিজেপিও একটা সাংবাদিক সম্মেলন করেছেন, বিজেপির সভাপতি বলছেন যে ত্রিপুরাও সামনে নির্বাচন রয়েছে, হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে গুজরাটের এই ফলাফলকে মডেল হিসেবে ত্রিপুরায় তুলে ধরা হবে, কি বলবেন? স্বাভাবিক, যেটা তাদের জন্য সহায়ক তারা এটাকেই মডেল করবে। দিল্লি কেন মডেল না, হিমাচল কেন মডেল না, ওখানে তো বিজেপিরই সরকার ছিল, ব্যর্থতা তো মডেল হিসাবে দেখাতে গেলে অসুবিধা হবে। কিন্তু বিজেপিতে জয়ী হয়েছে কিন্তু বিজেপির মানুষ ভালো আছে এটা মনে করার কারণ নেই, আমি তো উল্লেখ করার চেষ্টা করলাম। মূল বিষয়গুলো নিয়ে মানুষ যাতে প্রশ্ন তুলবার মতো ফুরসতি না পায় তাকে এই ধর্মান্ধ দৃষ্টি নিয়ে আপনার ধর্মের ভিত্তিতে বিভাজনের একটা ঢেউ খেলি দিয়ে মানুষকে একটা দিকে তারা কর্নার করার চেষ্টা করেছে। ত্রিপুরায় এই জিনিস করে সুবিধা করতে পারবে যদি বিজেপি মনে করে, তাহলে তারা ভুল করবেন। ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক চিন্তা চেতনার দিক থেকে তারা সচেতন এবং ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, এই আদর্শ নিয়ে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিশ্চান সবাই একসাথে থাকার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ত্রিপুরা এটা গড়ে উঠেছে এবং গত এই 55-56 মাস যাবৎ এর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা তারা নিচ্ছে না, কিছু কিছু ঘটনা ঘটায়নি, আমি এগুলি উল্লেখ করে সময় নিতে চাইছি না। তারপরও মানুষই ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করে ঐক্য রক্ষা করার যে চেষ্টা করছেন একে কিন্তু খাটো করে দেখবার সুযোগ নেই, তার উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে।
স্যার, আজকে জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে কংগ্রেস এবং সিপিআইএম থেকে তিনি মানুষকে পরামর্শ দিচ্ছেন যে দূরে থাকার জন্য, তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য বিলোনিয়াতে। এখন মুখ্যমন্ত্রী এর বাইরে কি বলবেন? মুখ্যমন্ত্রী তো এর বাইরে কিছু বলার নেই, তার তো ভয়ের জায়গাটি হচ্ছে এটা। সিপিআইএমকে 2018 নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর প্রথম সপ্তাহ থেকেই তো আক্রমণ করছেন এবং এটা ফেসিস সুলভ ক্লেদাক্ত চেহারা নিয়েছে। আপনারা যেখান থেকে আমার সঙ্গে কথা বলছেন এই বাড়িটাও তো আক্রান্ত হয়েছে, রাজধানী শহর। এখানে একটু মানে জুড়ে সুরে আওয়াজ করে কিছু বলবার চেষ্টা করলে পর ছাদের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে সরকারি বাসভবন সেখান থেকে বুধে কান পাতলে শোনা যাবে। শুনেছেন এই সমস্ত আক্রমণের ঘটনায় কোনো প্রতিক্রিয়া? তাহলে এখান থেকে শুরু করে এখন পর্যন্ত 25 জন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমাদের কর্মী সমর্থক তারা খুন হয়ে গেছেন এদের হাতে, আর ওরা বলছে এখানে কোনো রাজনৈতিক খুন খারাপই নাই। আমি শুধু এটাই উল্লেখ করার চেষ্টা করলাম, এই যে চোরেরামের ঘটনা ঘটলো, এ তো চোখের সামনে প্রকাশ্য দিবালোকে 75 বছরের বৃদ্ধটাকে পিটিয়ে যেভাবে মানে খুন করে রাস্তায় ফেলে দিয়ে প্রায় চলে গেল, এগুলি জবাবটা কি? মুখ্যমন্ত্রী তো একটি শব্দ উচ্চারণ করেননি, তিনি নিজেই নিজেকে জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করবার সুযোগ করে দিচ্ছেন। প্রথম দিকে যে ধারণাটা তিনি তৈরি করবার চেষ্টা করেছিলেন, একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, তিনি নিজেই সেটাকে ক্লেদাক্ত করছেন। যাই হোক, এটা তার অবস্থান থেকে তিনি বিচ্ছিন্ন হবেন। তো সিপিআইএম থেকে দূরে রাখার কথা তাকে বলতে হবে, এছাড়া তার সামনে কোনো রাস্তা নাই। কিন্তু পারবেন না তো জনগণকে সিপিআইএম থেকে দূরে রাখতে, কারণ জনগণ আর সাথে সিপিআইএমের সম্পর্কটা নিবিড়, জল মাছের যে সম্পর্ক এরকম। এই সম্পর্ক নষ্ট করার জন্যই তো ফেসিস ছিল আক্রমণ, বাছাই করে আমাদের কর্মীদের ধরে ধরে, বিশেষ করে গ্রোয়িং ইয়ঙ্গার সেকশন যারা, তাদেরকে তো সবচেয়ে বেশি তারা আক্রমণের কেন্দ্রীয় বিন্দুতে পরিণত করেছিল। পারছে না, পারছে না। আর কংগ্রেস থেকে দূরে থাকতে বলছে, কারণ গত 18 নির্বাচনে কংগ্রেসের ভোটটা কমে 40-41 থেকে এটা আড়াই ভাগে চলে এসেছিল, আর যে ভোটটা কংগ্রেসের মানে সরে গেল এটা তো আমাদের দিকে আসে, সবটা বিজেপি পেয়েছে। এখন যারা বিজেপিকে কংগ্রেস থেকে গিয়ে তৃণমূল থেকে গিয়ে সেদিন সাহায্য করেছিল সরকার তৈরি করার ক্ষেত্রে, একটা ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল, তাদেরও অভিজ্ঞতা এখন সম্বিত ফিরছে, তারা বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে। অভিজ্ঞতাই তো মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, বেরিয়ে এসছেন, অসম্মানিত বোধ করেছেন, তাদের গুরুত্বই দেওয়ার চেষ্টা করলেন, তারা অনেকেই তাদের যে পুরনো রাজনৈতিক দল ফিরে এসছেন এবং মানুষকে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছেন। যারা ভোট দিয়েছিল বিজেপিকে তাদের একটা ভালো অংশ ছেড়ে ছেড়ে তারা সেই দলে ফিরে আসছেন, অথবা তাদের একটা অংশ আমাদের দিকে আসছেন। কাজেই বিজেপি এছাড়া কি বলবেন, ট্রাইবেল ভোটই তো তাদের কমে গেছে। আইপিএফটি যে ভোটটা পেতে বিজেপিকে ট্রাইবেল ভোট পেতে সাহায্য করলো, সে আইপিএফটি তো এখন শূন্য হয়ে গেছে, তার বড় অংশই তো চলে গেল তীব্রমতাতে, কেমন না? কাজেই তার তো মানে খুবই মানে সংকট তৈরি হয়েছে। কাজেই মুশকিল আসান হিসাবে এই বক্তব্য রাখা ছাড়া তার সামনে বিকল্প নয়, এটা দুর্বলতা, এটা দুর্বলতা, বিচ্ছিন্নতার এটা হচ্ছে নিদর্শন। একটা শেষ প্রশ্ন, গত পরশু দিন অজয় কুমার দাস সদর এসডিপিও তিনি একটি অভিযান করেছিলেন নেশা বিরোধী, সেটা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ ওনাকে প্রশংসা উনি কুড়িয়েছেন, কিন্তু পরের দিন মুখ্যমন্ত্রী একটা রিপোর্ট চাইলেন ওনার বিরুদ্ধে যে কি হয়েছিল সেটা নিয়ে। তো এটা নিয়েও সামাজিক মাধ্যমে ওনার বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে কেন রিপোর্ট চাইলেন এবং উনি নেশা বিরোধী অভিযানে নেমেছিলেন সমাজের জন্য। এটা আমি পত্রিকায় দেখেছি, সম্ভবত আমাদের কলেজ লেকের পাড়ে যেখানে আমরা থাকার সময় এটা একটা পার্ক হিসাবে ডেভেলপ করব চিন্তা করেছিলাম। লেক ভিউ যে আপনার ইয়েগুলি আছে, অধ্যাপকদের যে কোয়ার্টার্সগুলো আছে, ওখান থেকে পার্কের সঙ্গে আমরা এই ইয়েতে মানে লেকের উপর দিয়ে একটা দড়ি ঝুলানোর রাস্তা করে দেওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল। যাই হোক, সেটা তো সবটা আমরা করে যেতে পারি না। আমি পত্রিকায় দেখলাম যে ওখানে এসডিপিও, তার নামটা তো আমি বলতে পারবো না, তিনি সেখানে গেছেন, তার কাছে নিশ্চয়ই খবর ছিল এবং ওখানে গিয়ে পরিস্থিতি তিনি যা দেখেছেন এটাকে মানে তিনি কাউন্টার করার চেষ্টা করেছেন, প্রশ্রয় দেননি, এবং এটার পরিপ্রেক্ষিতে বোধহয়
পূর্ব থানাতে ঘেরাও টেরাও করে সেখানে দারোগা পুলিশের বিরুদ্ধে খুব মানে খর্গহস্ত ভূমিকা বিজেপির নেতৃত্ব, বিশেষ করে নয় বনমলিপুর এলাকা, আমাদের পূর্ব থানা মুখ্যমন্ত্রীর যে এলাকা, সেই এলাকার যারা নেতৃত্ব তারা সেখানে খুব হম্বিতম্বি করার চেষ্টা করেছেন। এখন বুঝতে পারছেন পুলিশের মধ্যে যারা একটু মেরুদণ্ড সুজা করে আইনের শাসন কায়েম করার জন্যে আইন বিরোধী ভূমিকা যারা নিচ্ছেন তাদের বিরুদ্ধে নিজের পায়ে দাঁড়িয়ে একটু মানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, তাদের উপরেই তো বিজেপি ক্ষুব্ধ হচ্ছে। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে প্রশাসন পুলিশ সমস্ত কিছুকে বগল দাবা করে বিরোধীদের কণ্ঠস্তব্ধ করে তারা যা চাইবেন তাই তারা করবেন, তাদের উপরে কারোর কোনো কথা বলা অধিকার নেই। এটাই তো স্বৈরতন্ত্র, এটাই তো একদলীয় শাসন। এ কারণেই তো আমরা বলছি রাজ্যে সংবিধান অকেজো এবং এই সবটা মিলিয়ে যেটা এটাই তো হচ্ছে ফেসিস ছিল সন্ত্রাস, ভোটের অধিকার থেকে শুরু করে সমস্ত দিক থেকে আক্রান্ত হচ্ছে। পুলিশ তো খুন করে ফেলল, নেশা কারবারি যারা তাদেরকে ধরতে গিয়ে বক্সনগর এলাকায় নেশা কারবারিদের গাড়ির চাকার চাপায় উপজাতি অংশের পুলিশ অফিসারটা তিনি খুন হয়ে গেলেন। তাকে যিনি মানে যারা খুন করলো তাদের বিরুদ্ধে মামলা সপ্তাহতে নেওয়ার পরিবর্তে ওই এলাকার কোনো একটা থানার দারোগাবাবু তাকে বোধহয় সাময়িক মানুষের ক্ষোভের মুখে, পুলিশের একটা অংশের ক্ষোভের মুখে সরকার সরিয়ে আনতে বাধ্য হয়েছিল। এখন তো আমি শুনলাম অভিযোগ আসছে সোনামুড়া থেকে সেই ভদ্রলোককে প্রমোশন দিয়ে এসডিপিও করা হয়েছে এবং তিনি তার যেমন খুশি তেমন মানুষের সঙ্গে আচার আচরণ করতে শুরু করেছেন। এগুলি মানুষ মেনে নেবে নাকি?